বিসমিল্লাহিরহমানিরহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর পদার্থ বিজ্ঞান অংশে আমরা পদার্থ বিজ্ঞানের পঞ্চম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত সম্ভাব্য পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে এগুলোর ওপর ইনশাল্লাহ আলোচনা করছি। পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায় থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেখানে গ নম্বরে প্রশ্নগুলো একটা ধারণা দিচ্ছি, এবং আমি আশা করি যে এই অধ্যায়ে গ নম্বর খুব সহজ প্রশ্ন আসে, এবং আমি যে আইটেমস গুলো বলতেছি ইনশাল্লাহ এগুলোর মধ্যেই কমন পাওয়া যাবে। 1 নম্বর হলো তোমার চাপ নির্ণয়, ঘনত্ব নির্ণয়, আয়তন নির্ণয়, প্লবতা নির্ণয়। চাপ নির্ণয়ের প্রশ্নটা দু রকম, একটা হলো তরলের অভ্যন্তরে চাপ নির্ণয়, সেটা হলো এইচ রো জি, আরেকটি হলো তোমার ওই কোন বস্তুর ওজন দ্বারা চাপ নির্ণয়, এটা হলো পি ইজ ইকুয়াল টু এফ ভাগ এ। পি ইজ ইকুয়াল টু এফ ভাগ এ যেটা, এখানে সাধারণত কোন একটা ভারী বস্তুর নিচে চাপ কত এটা বের করা হয়, সেখানে এফ সমান এমজি লেখা হয় এবং অঙ্ক করা হয়। অনেক সময় জুতার নিচে কোনো বস্তু পড়ছে তা সেখানে চাপ কত, এরকম বিষয়ে কিন্তু উল্লেখ থাকে, তো সেক্ষেত্রেও অঙ্ক ইনশাল্লাহ করা সম্ভব হয়, কোনো সমস্যা হয় না। তো এর পাশাপাশি তোমার ওই যে হাইড্রোলিক প্রেসের যে অঙ্ক, অর্থাৎ এফ টু ভাগ এফ ওয়ান ইজ ইকুয়াল টু এ টু ভাগ এ ওয়ান, এরকম বিষয়ের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। এখন আসো গ নম্বরের পর ঘ নম্বরের সম্ভাব্য কি কি আসতে পারে। ঘ নম্বরে তোমার যে ভাষাগুলো পরীক্ষায় আসে তা হলো কিছু ঘটনা উল্লেখ করা থাকে, সেই ঘটনার পর তোমাকে বলা হবে যে উক্ত ঘটনাটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা ব্যাখ্যা করো। তাহলে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা ব্যাখ্যা করো, তখন তোমাকে এই কথা বলা হবে, তার অর্থ হচ্ছে যে আর্কিমিডিসের সূত্র কি, তার আলোকে তার ব্যাখ্যা কি, এটি কিন্তু আমাদের বোঝা লাগবে, না বুঝলে কিন্তু তুমি সেই জায়গার অ্যান্সারটা সঠিক যথাযথভাবে করতে পারবে না। আর্কিমিডিসের সূত্র আমাদের এই ধারণা দেয় যে কোনো বস্তুকে তরলে বা গ্যাসীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়, এই আপাত হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের বা ওই গ্যাসের ওজনের সমান, এই বিষয়টির উপর কিন্তু ব্যাখ্যা থাকে। তো তোমার কাজটা হলো যে ওই ব্যাখ্যার আলোকে তোমার এখানে অ্যান্সারটা খোঁজা, যে আমি ঠিক ঠিক মতো সেটা পারি কিনা, তাহলেই কিন্তু তোমার অ্যান্সারটা যথাযথভাবে ইনশাল্লাহ হবে। তো আরেকটি হলো তোমার ওই সেটাও আর্কিমিডিস বা প্লবতার থিম ব্যবহার করে, বিশেষ করে প্লবতার থিম ব্যবহার করে পরীক্ষায় প্রশ্ন আসে, যেটা ডুববে না ভাসবে। তো ডুববে না ভাসবে, সেখানে আমরা দেখি যে কোন বস্তুর ওজন এটা কাজ করে নিচের দিকে আর প্লবতা এটা কাজ করে উপরের দিকে, তা কোনো কারণে যদি ওজন বল কম প্লবতা বেশি, যদি এরকম হয় তাহলে বস্তুটা কিন্তু প্লবতা বেশি হওয়ার অর্থ বস্তু ভেসে থাকবে, আর যদি প্লবতা এবং ওজন দুটোই যদি সমান সমান হয় তাহলে বস্তুটা ডুবে ভাসবে, আবার প্লবতা কম ওজন বেশি তাহলে বস্তুটা ডুবে যাবে, এই তিনটা কন্ডিশন হয়। এই জায়গাতে আরেকটা বিষয় কিন্তু আমরা অনেক সময় করে থাকি, যেটি যদি সুযোগ হয়, যে ঘনত্ব যদি বের করা যায় তাহলে আমরা যে তরলের মধ্যে বস্তুকে নিমজ্জিত করছি সেই তরলের ঘনত্ব এটা বের করে নিব। তো ঘনত্ব বের করার পর আমরা সেখানে ক্যালকুলেশন করে দেখব যে বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তু ডুবে যাবে, আর যদি সমান হয় তাহলে ডুবে ভাসবে, আর যদি কম হয় তাহলে ভেসে থাকবে। এই তিনটা ফরম্যাট কিন্তু পরীক্ষায় ব্যবহার করা যায়। আর হাইড্রোলিক প্রেসের অঙ্ক থাকলে সেটি ওর আলোকেই, মানে বিভিন্ন আঙ্গিকের প্রশ্ন হয়তো অনেক সময় হয়,
সেটা ওইভাবেই ইনশাল্লাহ সলভ করা সম্ভব হয়। তাই আমি আশা করি যে এগুলোর মধ্যে তোমার সৃজনশীল আশা করি কমন হয়ে যাবে। আর ছোট প্রশ্নের মধ্যে আর্কিমিডিস এর সূত্র, প্যাসকেলের সূত্র, তোমার ওই যে পদার্থের চতুর্থ অবস্থা, এই বিষয়গুলো কিন্তু তোমার মনে হয় ঠিক মতো পড়লেই হয়ে যাবে। আর শুরুর দিকের প্লবতা কাকে বলে, চাপ কাকে বলে, বুঝতে পারছো? তোমাদের আর একটা থিম আছে অধ্যায় স্থিতিস্থাপকতা, এটা থেকে প্রশ্ন খুব বেশি হয় না। ওই স্থিতিস্থাপকতা সংক্রান্ত কিছু সংজ্ঞা আছে, হুকের সূত্র আছে, পীড়ন বিকৃতি আছে, এগুলো উপরাঙ্গিকে তুমি পড়তে পারো এবং সেখানে দেখতে পারো যে কি কি প্রশ্ন সাধারণত হয়। স্থিতিস্থাপকতার একটা নিয়মের মনে অঙ্ক আছে, ওই অঙ্কটা তুমি দেখতে পারো। এরপরে তোমার ষষ্ঠ অধ্যায়, আমার এখানে ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে একটু পরামর্শ থাকবে এরকম যে তুমি অধ্যায় কেন্দ্রিক জোর দিলে তুমি পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায় তিন অধ্যায়ে একটু ভালো জোর দাও, যে তিন অধ্যায়ে যেন তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারো, তাহলে ষষ্ঠ অধ্যায়ের ওপর খুব বেশি চাপ তোমার আসবে না। তাও ষষ্ঠ অধ্যায়ের যে অংশগুলো বেশ সহজ আছে, এখানে দুইটা অংশ আছে, একটা হলো বস্তুর উপর তাপের প্রভাব, আরেকটি আছে ক্যালোরি মিতির অংশ। তো ক্যালোরি মিতির অংশটা তোমার জন্য একটু কঠিন হতে পারে, বাট বস্তুর উপর তাপের প্রভাব এই অংশটা কিন্তু অত কঠিন না, মোটামুটি সহজ, এবং একটু চেষ্টা করলেই খুব ভালো অ্যান্সার ইনশাল্লাহ করতে পারবা। তো সেই সহজ অংশটা নিয়ে আমি মূলত কথা বলতেছি, যে সেখানে তোমার আলফা বিটা গামা এই তিনটার অংশ বের করা, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহক, ক্ষেত্র প্রসারণ সহক, আয়তন প্রসারণ সহক, এগুলো বের করা, এই অঙ্কগুলো হয়তো তুমি দেখলে, যেটা আমি এখানে দেখাচ্ছি এগুলো আছে। এই তো এই যে প্রসারণ কেন্দ্রিক, এই যে আলফা বিটা গামা, তো এটা দিয়ে তোমার, তারপর আর একটা ফরমেটের সূত্র আছে, এল টু সমান কি, এ টু সমান কি, ভি টু সমান কি, অর্থাৎ আলফা বিটা গামা, আলফাটা হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্যর ক্ষেত্রে হলো এল, আর বিটা হলো তোমার ক্ষেত্র, ক্ষেত্রের ক্ষেত্রে হলো এ, আর গামা হলো তোমার আয়তন, সেটা হলো ভি দিয়ে। কি এই সূত্রগুলো ব্যবহার করো তো নাকি? কথা বলো। হাউজি শুনছ? তুমি আনমিউট করো। কথা আজকে কাছে বুঝতে পারছি, না, বলতেছি যে আলফা বিটা গামা এই সূত্রগুলোর ব্যবহার দিয়ে অঙ্ক শিখছো তো? কথা শোনা যাচ্ছে না? না তাহলে আমাদের এই অংশে আলফা বিটা গামার এই তিনটা কেন্দ্রিক যে প্রশ্নগুলো আছে সেখানে অঙ্ক আসলে এটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহক, দৈর্ঘ্য প্রসারণ সহকের প্রথম সূত্র এটা দ্বিতীয় সূত্র, আয়তন প্রসারণ ক্ষেত্র প্রসারণ সহকের এটা প্রথম সূত্র এটা তৃতীয় সূত্র, তারপর এটা আয়তন প্রসারণ সহকের এটা প্রথম সূত্র এটা দ্বিতীয় সূত্র, এরকম তিন দুখানে ছয়টা সূত্র আছে। তো এই ছয়টা সূত্রের ব্যবহার কেন্দ্রিক অঙ্ক দেখো, এখান থেকে হয়তো অঙ্ক কমন পাবা ইনশাল্লাহ। আর একটা সহজ অঙ্ক আছে, এই যে দেখাচ্ছি সেটা, এটা হলো তোমার এই যে তাপমাত্রা কম বেশি হওয়া নিয়ে, এই যে এই ইকুয়েশনটা, এই যেটা, অর্থাৎ এটা সমান এটা, অথবা এটা সমান এটা, অথবা এটা সমান এটা, এগুলোকে আবার ছোট আকারেও প্রশ্ন হয়। এই যে দেখো, এটা ছোট আকারেও প্রশ্ন হয়। তো এই আঙ্গিকের স্কেলগুলোর মধ্যে রিলেশন, তো এখানে আমার একটা পরামর্শ হলো এই যে
তুমি পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এই তিনটা অধ্যায় আগে ভালোভাবে পড়ো। পড়ার পর এই অধ্যায়ের যতটুকু তোমার আয়ত্ত করা সম্ভব ঠিক ততটুকু আয়ত্ত করো। আমার কথা কি এখন বুঝতে পারছ? জি স্যার। আচ্ছা, এই তো এখন হলো এই শব্দ তরঙ্গ কেন্দ্রিক অংশটা নিয়ে কথা বলবো। ওখানে আগের অধ্যায়ে আর একটা লাস্ট অংশ আছে ক্যালোরিমিতিতে, তোমার মূলত দুইটা থিমের অঙ্ক আছে, একটা হলো অবস্থার পরিবর্তন, একটা হলো তাপমাত্রার পরিবর্তন। যদি অবস্থার পরিবর্তন থেকে অঙ্ক তোমার আসে, তাহলে সেক্ষেত্রে অঙ্কটা হবে হলো ML এই সূত্র দ্বারা, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু ML অথবা এইচ ইজ ইকুয়াল টু ML। আর যদি তাপমাত্রার পরিবর্তন থেকে অঙ্ক আসে পরীক্ষায়, তাহলে কিউ ইজ ইকুয়াল টু MS ডেলথিটা অথবা এইচ ইজ ইকুয়াল টু MS ডেলথিটা, এভাবে যে কোনো সূত্র দেওয়া হতে পারে। এখন দেখো এই শব্দ তরঙ্গ অধ্যায় থেকে কি প্রশ্ন আসে, এবং আমি এই অধ্যায়টা খুব ভালোভাবে তোমাকে পড়তে বলবো, কারণ এখান থেকে দুইটা আইটেমস থেকে আশা করি দুইটা প্রশ্ন তুমি কমন পাবা ইনশাল্লাহ। একটা হলো ভি ইজিক্যাল টু এফ ল্যামডা, এই সূত্র কেন্দ্রিক অঙ্ক, অর্থাৎ শব্দ তরঙ্গ কেন্দ্রিক অঙ্ক। আর একটা হলো ওই যে প্রতিফলন প্রতিধ্বনির অঙ্ক, সেই সংক্রান্ত কিছু অঙ্ক। এই দুই টাইপের অঙ্ক মূলত তোমার পরীক্ষায় আসতে পারে। বুঝতে পারছো কি? ফাউজিয়া শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে এই যে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এই কেন্দ্রিক অঙ্ক অথবা প্রতিধ্বনি প্রতিফলনের সূত্র কি হবে? সেই সূত্রে কিন্তু অঙ্ক আসে এই রকম, ওই যে টু ডি ইজ ইকুয়াল টু ভিটি, টু ডি ইজ ইকুয়াল টু ভিটি, অতএব ডি ইজ ইকুয়াল টু হলো তোমার কি ভিটি ভাগ হলো টু, অথবা এই ডির জায়গাতে হলো গভীরতা হলো এইচ ইজ ইকুয়াল টু ভিটি ভাগ হলো টু। এখানে ভির মান বের করার সময় তোমার অনেক সময় ওই যে মানে তাপমাত্রার সাথে রিলেশন দেও কিন্তু অঙ্ক আসে, সেক্ষেত্রে রিলেশনটা হবে এরকম, ভি টু ভাগ হলো কত, ভি ওয়ান সমান রুট ওভার টি টু ভাগ টি ওয়ান, এরকম। বুঝতে পারছ? জি স্যার। এরপর আমরা অষ্টম অধ্যায় নিয়ে একটু কথা বলবো। অষ্টম অধ্যায়ে মূলত কি কি থিম আসতে পারে? অষ্টম অধ্যায়ে তোমার এই যে অবতল দর্পণের ছয়টি অবস্থানের জন্য, এই যে অবতল দর্পণের যে ছয়টা অবস্থান, সেই ছয়টা অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি এগুলো নির্ণয়। এটা মূলত এই যে এখানে কিছু ছবি দেওয়া আছে, এই যে এখানে আছে বা এখানে এই যে এই যে দেওয়া আছে ছবিগুলো, তো আমি মূলত এক্ষেত্রে বলবো যে তোমাকে পুরনো বই থেকে যে ভিডিওগুলো আমি শেয়ার করে দিয়েছি ওইগুলো যদি তুমি ভালোভাবে একটু দেখো, তাহলে ওই ভিডিওর সাথে হেল্প নিয়ে তোমার বিভিন্ন সালে যে প্রশ্নগুলো আসছে এর সাথে সমন্বয় করে তোমার এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আছে। দেখো তিনটা সূত্র, একটা হলো এম ইজ ইকুয়াল টু
এল এল ড্যাশ ভাগ এল, অথবা মাইনাস ভি ভাগ হলো ইউ। মনে পড়ে কি, এম মানে বিবর্ধন, এটাতে এগুলোর অঙ্ক আছে। আরেকটা আছে হলো তোমার ওয়ান ভাগ এফ ইজ ইকুয়াল টু ওয়ান ভাগ ইউ প্লাস ওয়ান ভাগ ভি, এই সংক্রান্ত। লাস্ট সূত্র হলো আর ভাগ টু ইজ ইকুয়াল টু এফ, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু আর ভাগ টু, এই সূত্র। এই তিন সূত্রের আলোকে তোমার মোটামুটি ওখানে অঙ্ক হয়। আর ছবি আঁকানোর ক্ষেত্রে ওই যে আমি যে ভিডিওগুলো শেয়ার করে দিয়েছি বা তোমাকে পড়া বুঝাই দিছি, সেগুলো একটু মনে হয় ভালোভাবে দেখলে ইনশাল্লাহ পারবা। এখন এখানে আর কোনো প্রশ্ন আছে তোমার? না স্যার, আচ্ছা, তাহলে এগুলো তুমি দেখে নিও। এখন তুমি আমাকে, এখন আমি পঞ্চম অধ্যায়ের কি কি প্রবলেম আছে সেগুলো নিয়ে আমি একটু পরে তোমার সাথে কথা বলছি।